আমি ডক্টর নুশাদ জাহান, আমি আছি অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কেয়ার মেডিকেল কলেজে। তো আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে প্রেগনেন্সিতে থাইরয়েডের সমস্যা হলে এক্ষেত্রে করণীয় কি এবং কি কি ধরনের সমস্যায় ভুগতে পারেন মায়েরা। তো প্রথমত থাইরয়েড হরমোন সম্পর্কে আমাদের কিছু জানতে হবে যে এই থাইরয়েড হরমোন আসে থাইরয়েড গ্ল্যান্ড থেকে, যেটি থাকে আমাদের গলার সামনের একটি অংশে। তো এই থাইরয়েড হরমোন হচ্ছে T3 এবং T4। এই থাইরয়েড হরমোন আসার জন্য আরেকটি হরমোনকে স্টিমুলেট করতে হয়, যেটি থাকে আমাদের ব্রেনে। এটিকে বলা হয় TSH। তো যদি কোনো কারণে বডিতে থাইরয়েড হরমোন বেশি থাকে, অর্থাৎ T3 এবং T4 বেশি থাকে, তাহলে কিন্তু এই হরমোনগুলো ব্রেনে নেগেটিভ সিগন্যাল পাঠায় এবং তখন TSH এর পরিমাণটা কমে যায়। এই অবস্থাকে বলা হয় হাইপারথাইরয়েডিজম, অর্থাৎ এখানে TSH কম থাকবে এবং T3 T4 বেশি থাকবে। আর যদি কোনো কারণে বডিতে T3 T4 কমে যায়, সেক্ষেত্রে কিন্তু TSH বেশি সিক্রেশন হবে, কারণ তারা বেশি সিক্রেশন হয়ে গ্ল্যান্ডটাকে বারবার স্টিমুলেট করার চেষ্টা করবে। এই অবস্থাকে বলা হয় হাইপোথাইরয়েডিজম, এখানে T3 T4 কম থাকবে এবং TSHটা বেশি থাকবে। এই হাইপোথাইরয়েডিজমের রোগী হাইপারথাইরয়েডিজমের চেয়ে সাধারণত বেশি থাকে। তো যাদের এই ধরনের থাইরয়েডের যে কোনো সমস্যা রয়েছে, সেসব মায়েদের কিন্তু প্রেগনেন্সি হওয়ার আগে প্রথমে একটি চেক আপ করে নিতে হবে যে তার থাইরয়েড লেভেলটা ঠিক আছে কি না। কারণ থাইরয়েড লেভেল যদি ঠিক না থাকে, অর্থাৎ যদি কোনো কারণে কম বা বেশি থাকে, সেক্ষেত্রে তার বাচ্চার সমস্যা হতে পারে, তার নিজেরও সমস্যা হতে পারে। তো এই লেভেলটাকে ঠিক রাখা খুবই জরুরি প্রেগনেন্সির আগেই। তো যখন এই লেভেলটা ঠিক থাকবে, তখন তারা কনসিভ করার চেষ্টা করবেন। তো এই সাধারণত যারা হাইপোথাইরয়েডিজমে ভোগেন, তাদেরকে একটি ওষুধ দেওয়া হয় থাইরক্স নামের, এবং এই ওষুধটি থাইরয়েডের যে হরমোনটি, এই হরমোনটি সকালবেলা খেতে বলা হয় এবং প্রতিদিন তারা এই ওষুধ খেয়ে থাকেন। এবং কোনোভাবেই কিন্তু ডক্টরের পরামর্শ ছাড়া এই ওষুধগুলো বন্ধ করা উচিত নয়। তেমনি হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রেও ওষুধ রয়েছে, দুটি ওষুধ কমন ওষুধ রয়েছে যেগুলো তারা খেয়ে থাকেন। এবং প্রেগনেন্সির আগে ডক্টর দেখিয়ে এই ডোজ অ্যাডজাস্ট করে নিতে হবে, এবং কোন ওষুধটি তার বাচ্চার জন্য কোন সময় ভালো হবে সেটি কিন্তু ডক্টরই বুঝতে পারবেন। তো এগুলো এভাবে নিয়মিত খেতে হবে, কোনো অভাবে বন্ধ করা উচিত হবে না। এরপরে কী ধরনের সমস্যা হতে পারে? তো হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে সাধারণত বাচ্চার শারীরিক এবং মানসিক বিকাশে কিছু প্রবলেম হয়। অনেক সময় দেখা যায় যে বাচ্চার মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়, এবং যারা প্রেগনেন্সিতে এটি ডিটেকশন হয় না, বা যেসব বাচ্চাদের হাইপোথাইরয়েডিজমের সমস্যা রয়েছে, অনেক সময় কিন্তু বাচ্চা জন্মের পরে এটা ধরা পড়তে পারে। জন্মের পরে হয়তো দেখা যায় যে বাচ্চা অনেক বেশি ফ্ল্যাবি, অর্থাৎ সে খেতে চাচ্ছে না, ঠিকমতো তার গ্রোথ হচ্ছে না, তার মানসিক শারীরিক বিকাশ হচ্ছে না, তখন কিন্তু বাচ্চার থাইরয়েড হরমোন করে ধরা পড়ে। এবং যত তাড়াতাড়ি এটি ডায়াগনোসিস করা যায়, যত তাড়াতাড়ি এটি ট্রিটমেন্ট করা যায়, তত তাড়াতাড়ি কিন্তু ইম্প্রুভমেন্টের চান্স বেশি থাকে। তো এই জন্য প্রেগনেন্সিতে এই যদি কারো সমস্যা থাকে, তাদেরকে ডায়াগনোসিস করা এবং ট্রিটমেন্ট করা খুবই জরুরি এইসব মায়েদের। এবং হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রেও মায়ের যে সমস্যাগুলি হয়, সাধারণত প্যালপিটেশন, অর্থাৎ তার বুক ধরফর করা, ঘন ঘন ডায়রিয়া হওয়া, পিরিয়ডের প্রবলেম হওয়া, প্রেগনেন্সির সময় দেখা যায় যে তাদের প্রেশার বেশি থাকে, প্রিএক্লাম্পসিয়া হতে পারে, আরেকটি লাইফ থ্রেটেনিং কন্ডিশন, সেটিকে বলা হয় থাইরয়েড স্ট্রোম, এটি হতে পারে। তো এই জন্য তাদের আসলে অনেক বেশি চেক আপে থাকতে হবে, এবং এই থাইরয়েড হরমোনটা প্রতি 3 মাস পর পর চেক আপ করে দেখতে হয় যে এটি নর্মাল লেভেলে আছে কি না। আর যারা প্রেগনেন্ট নয়, সেসব মায়েদের বছরে 2 বার চেক আপ করলেই হয়ে যায় যে লেভেলটা ঠিক মতো আছে কি না। তো এভাবে যদি সব কিছু ঠিক থাকে, মোটামুটি প্রেগনেন্সিটা কিন্তু তেমন কোনো সমস্যা হয় না।
এক্ষেত্রে। আর প্রেগনেন্সির পরে অনেকে বাচ্চার যে থাইরয়েডের প্রবলেম আছে কি না, মায়ের যেহেতু আছে সেটিও কিন্তু দেখাটা খুবই জরুরি। এক্ষেত্রে তিন চার মাস, বাচ্চার তিন চার মাস পরে সাধারণত চেক আপটা করা হয়, কারণ এই প্রথম তিন চার মাসে মায়ের যে হরমোন সেটি কিন্তু বাচ্চার শরীরে থাকে, তাই এ সময় বোঝা যায় না। আর অনেকে অনেক মায়েরা প্রশ্ন করেন যে আমি কি করে বুঝবো যে আমার থাইরয়েডের কোনো সমস্যা রয়েছে কি না। তো সেক্ষেত্রে হচ্ছে যাদের হাইপোথাইরয়েডিজম সমস্যা থাকতে পারে তাদের ক্ষেত্রে যে সমস্যাগুলো থাকে সাধারণত হচ্ছে দুর্বলতা, তারপর বিষণ্ণতা, অবসন্নতা এবং রক্তশূন্যতা থাকতে পারে, তাদের পায়ে পা অনেক সময় ফুলে যায় যে পায়ে পানি এসেছে, এই ধরনের কমপ্লেন করতে পারে, পিরিয়ডের সমস্যা থাকতে পারে। আর হাইপারথাইরয়েডিজমে তো আগেই বলেছি যে বুক ধরফর করা, ডায়রিয়া, পিরিয়ডের সমস্যা, এই সমস্যাগুলো নিয়ে সাধারণত পেশেন্ট আসতে পারে। তো আপনাদের যাদের এই ধরনের সমস্যা রয়েছে তাদেরকে তো অবশ্যই সচেতন হতে হবে, আর ওষুধ নিয়মিত খাওয়া এক্ষেত্রে খুবই জরুরি। তো আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সকলকে।